শ্যুটিং সেট থেকে ফেরার পথে ঘটে বিপত্তি বাইপাসের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে অভিনেতা বিভান ঘোষ এখন কেমন আছেন অভিনেতা বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেতা ভিভান ঘোষ বাংলা ড্রয়িং রুমে অবশ্য তিনি খলনায়ক হিসেবেই বেশি পরিচিত সেই ভিভান ঘোষী সম্প্রতি পড়েছিলেন ভয়াবহ দুর্ঘটনার মুখে জানা গিয়েছে পঁচিশে জুন শুটিং সেরে ফেরার পথে তার গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে কপালের জোরে প্রাণে বেঁচে যান ভিভান সংবাদ মাধ্যমকে ভিভান জানিয়েছেন মঙ্গলবার শুটিং শেষ হতে একটু রাত হয়ে গিয়েছিল রাতের ফাঁকা রাস্তায় হঠাৎই গাড়ির পিছনে চলে আসে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা লরি ধাক্কা মারে গাড়িতে গান শুনতে শুনতে যাচ্ছিলাম জোরে ঝাঁকুনি খেয়ে সজাগ হই কিছু বুঝে ওঠার আগে চারপাশে লোকজড়ো হয়ে যায় অভিনেতা আরও জানিয়েছেন তিনি ও গাড়ির চালক সুস্থ হয়েছেন চোট লেগেছে অল্প তবে গাড়িটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে একেবারে দুমড়ে গিয়েছে পুলিশ ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করেছে কৃষ্ণকলি উমার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছে অভিনেতা ভিভান সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদের শুটিং। সেই শুটিং থেকে ফেরার সময় বিপত্তি তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই তো ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে